আমাদের কাছে সেটা না, এখানে প্রত্যেক অপশন সেখানে সম্ভব কিন্তু বলতেছি আমরা প্রথম থেকে আসি, এটা আমাদের কি বলছেন আমাদের লোকটা কিরকম এরকম ঠিক আছে না এখানে। আচ্ছা ঘুম আর থাকবে এটা তো তেমন একটি কাজ না, পুষ্ট পুষ্টটা কি প্রতিদিন আমার ফেসবুকে যেমন স্ট্যাটাস দেয় ওটা কি পুষ্ট, এখানেও পুষ্ট করা যায় এখানে কি টাইটেল বাংলাদেশ মানে এটা আমাদের ওয়েবসাইটে ঠিক আছে সাপোর্ট ধরো আমাদের ওয়েবসাইটে কিছু মানে যে কোনো টাইপ বলছে তুমি একটা পোস্ট করো আমাদের মূল টার্গেট এটা এখানে একটা টাইটেল থাকবো এখানে একটা ডেসক্রিপশন থাকবো সাইটে একটা ফিচার ইউজ থাকবে এখানে একটু অপশন আছে ক্যাটাগরি ক্যাটাগরি করে আপলোড করতে আর এখানে একটা যেহেতু সিলেক্ট রাখো মানে এই পুস্ট কিরা তোমার জন্য ভালো ভাবে দেখা গেল আমার কিছু মানে শেক টেক মানে এগুলো মানে শেক টেক এগুলো মানে ব্যাপার গুলো কারণ নিয়ে হবে এখানে আমি কি দিলাম ফেসবুক দিলাম এখানে যত প্রকার ডিজাইন করে এগুলো তো ভালো এখানে কি লাগে ফিচার ইউজ লাগে এখানে একটা ফিচার ইউজ আমার মূল টার্গেট ফিচার ইউজ কি দিলে আমার মাথায় হবে ক্লিয়ার পুস্ট নমস্কার ওয়েবসাইট এখানে একটা হ্যালো ডিফল্ট ব্যাকে পুস্ট থাকে তখন আপনি আমাদের ওয়েবসাইট থেকে ডিপেন্স দেন তখন আমি এখানে কে আসে অবশ্যই এখন আমি এখানে ক্লিক করবো এটা খুলতে চলে যাবে এখানে দেখাইছে মাঝে এই ফোন হলো এখানে কাজ তখন আছে কমেন্ট ম্যাথবক্স এখানে সাধারণত কিছু থাকে না পরে কমেন্ট এখানে কিছু থাকে কি থাকে কিছু একটা থাকে এখানে কি করতে পারি কমেন্ট করতে পারি না হ্যাঁ তবে মানে হ্যালো গুড আই হোপ কন্টিনিউ ভুলেছে মানে এইটুকু মানে মানে এই টাইপের তুমি সেম পোস্ট করলা তুমি একটা কমেন্ট করবে এখানে থাকে কই থাকে এখানে এই পুস্টটা যখন আমি এটা কিন্তু আমি অ্যাডমিন হিসেবে লগ ইন করে আসি দেখে আমার দেখা গেছে যখন আমার কোন ইউজার লগ ইন করো আমাদের কিন্তু এই পুস্টটা দেখা গেছে দেখা গেছে যখন তখন কিন্তু আমি এটা লগ ইন অবস্থায় লগ ইন অবস্থায় সেই তার জন্য কিন্তু আমার কি যেতে দিন তো সিমে যেতে উঠে যেতে ইয়েস আই অলসো ওয়ান যখন আমি কমেন্ট করছি তখন যখন কিন্তু সেই গুগল আছে আমরা তখন কিন্তু আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি এই কমেন্টটা যখন
আমরা একটা অন্য ব্রাউজার দিয়ে অন্য বাজার আমাদের ওয়েবসাইটে লগ ইন করতেছি বা দেখতেছি এই পুষ্টি পাওয়া যাবে কত করতেছে বাজারটা দেখা যায় কেন আমি যে পুষ্টিটাকে অনলাইন নাম দিয়ে কম হয়েছে দেখা যাচ্ছে অ্যাডমিনের দেখি সেখানে আমি যে মানে আল্লাহ সামনে একজন ইউজার কমেন্ট করছে সেই কমেন্টে এখানে দেখা যাচ্ছে না কিন্তু যখন অ্যাডমিন যখন কমেন্ট করছে সে কিন্তু তার কমেন্ট করে দেখতে পাইতেছে আল্লাহ যে করছে তার কথা কারণ কি অ্যাডমিন যে এর মালিক সে তার ওয়েবসাইটে আপনার বাড়ি তাকে যা খুশি করতে পারে যদি সে কিছু বলবো আপনার বাড়ি আমি যাই তুমি কিছু করতে পারো ঠিক আছে আল্লাহ সামনে যে এখানে কমেন্ট করছে সে কিন্তু আপনার ওয়েবসাইটে কেউ সে সাধারণ নিউজ সে আপনার বাড়িতে কিছু করতে পারবো যদি করতে চায় তাকে কি করতে হবে একটা অনুমতি দিতে হবে তাহলে আমাদের কি করতে হবে এখানে নাম্বার দিতে অন্য বাজারে যে এখানে লাগে আমার কমেন্ট লাগেছে ওখানে ল্যাপটপ করছে ওখানে সবাই লিখে তাহলে আমাদের এটাই তো বুঝছি তাহলে আমার এইখানে কাজটা নেই এইখানে কি আছে ওয়ার্ডপ্রেস ডব্লিউপি কমেন্ট এখানে তোমার সব কমেন্ট গুলো আসবে এখান থেকে কমেন্ট গুলো কি করতে পারো তুমি এখান থেকে তুমি ডিরেক্ট ডিলিট করতে পারতো কারণ কি তোমার সাপোজ তোমার ওয়ার্ডপ্রেস লগ ইন করতে ভুলে গেছো তোমার সিপারে লগ ইন তোমার এই কমেন্টটা তুমি একটা কমেন্ট অ্যাপ করছো কিন্তু ওই কমেন্টটা তোমার মোটামুটি খুব খারাপ এফেক্ট করতো তখন তোমার সিপারে লগ ইন ওয়ার্ডপ্রেসে লগ ইন বোঝার চেষ্টা করবে এটা প্র্যাকটিক্যাল আমি যা বোঝাবো এটা প্র্যাকটিক্যাল লাইফে কাজ করবে আমি যে যত কঠিন যোগ করছি তার তো 10 দিন পরে লাইফ করছি কাজ করবে আপনার এগুলো খুব ক্লায়েন্টের কাজ করতে হবে কিন্তু আপনার জানার ক্ষেত্রে এগুলো আমি চিনতে তোমার ওয়ার্ডপ্রেসে লগ ইন ভুলে গেছো না তুমি ঢুকতে পারতেছো না তখন তোমার সি প্যানেলে লগ ইন এসে আছে তুমি এখানে এখানে ডিলে করে দিতে পারো আপনার তাহলে কমেন্ট যদি আপনারা কোন পোস্টে কমেন্ট করেন ওগুলো কই থাকবো লিঙ্কের এন্ট্রি থাকে লিঙ্কে যেমন কিছু থাকে না আমরা দেখো যদি এখানে একটা পোস্টের যে লিঙ্ক দিতাম এখানে ক্লিক করলে আমাদের facebook.com চলে যাবে বুঝে যাবো কাজ তাহলে দেখেন এখানে কি করবি এই এই লিঙ্কটা গেল এখানে না এখানে না এখানে না
এগুলো কাটে একটু পুশ করে পোস্ট করছে পোস্ট করে দেবো হ্যাঁ এই দেখেন এখানে আমরা তো পুশ করতে লাগেন হ্যালো আর এখানে খুঁজেন আমাদের পুশতে নাম কি বাংলাদেশ তাহলে পুশটিং কি থাকে সকল পুশ সকল পুশতে এইখানে যে কন্টেন্ট গুলো থাকবে এগুলো থাকবে হলো এখান থেকে তুমি এখান থেকে কাজ করো মানে তুমি এখান থেকে তুমি সব ডিলিট করে এখানে কাজ করো সেখানে যদি তুমি যদি এখানে ডিলিট করে ফেলাম ঠিক আছে আমরা যত পোস্ট করি আমরা কি থাকে কমেন্ট যদি পোস্টে করবো কমেন্ট থাকে ঠিক আছে লিঙ্ক বুঝা নেয় পোস্ট করেছি আর পোস্টের মধ্যে এই পোস্টের এখান থেকে ঠিক আছে আর এই পোস্টের মধ্যে আমাদের কি কি দিচ্ছি তারপরে আমরা আসিল এখানে কয়েকটা জিনিস রয়েছে লিঙ্ক অপশন আর পুস্ট মেটা রাখছি এখানে থেকে অপশন আছে কি ক্যাটাগরি ট্যাগ জিনিসটা কি ট্যাগের ভালো লাগে না এখানে কিছু কিওয়ার্ড দিব যেমন ধরো বাংলাদেশ যদি কেউ আমার সেটা বাংলাদেশের সাথে এই পুষ্টি শুরু যদি এখানে কেউ সাকিব তাহলে এবং
করতে পারবে আচ্ছা আমরা লোক ইউজার মেটা দেখে রিকুইন আছে এখানে নাই এখানে সমস্যা আছে এখানে আমরা পারি দিছিলাম কিন্তু দিছিলাম না এটা ওরা কি করবে হাইড করে রাখে তোমাদের ভালো আর হয় জানবেন তখন এগুলো পারিয়ে তখন আপনি এগুলো বেশি সময় দেবেন না একটু দেখে সময় দেবেন না দিকে আগে দেখে চলে যাবেন তাহলে আমরা একটু কমেন্ট করলে এখানে থাকবো পোস্ট করলে এখানে থাকবো আর ট্যাগ থাকলে করে থাকবো তারপরে কি আছে ক্যাটাগরি ক্যাটাগরি তো বুঝি বুঝলে দরকার আছে আমি যদি এখানে একটা ক্যাটাগরি তৈরি করে যাই ক্যাটাগরি তৈরি করে যাই যখন তোমার কাজ করতে হবে তোমার নিজের বুঝে আছে এই টাইপ ক্লিক করে যদি কি টিমের ক্যাটাগরি শো করার মতো কোনো অপশন ছিল এই টিমের ক্যাটাগরি শো করার মতো কোনো অপশন এই ক্যাটাগরিটা কই থাকবে টেক্সট বিল এখানে এখানে টেক্সট বিল এখানে কি ক্যাটাগরি কি হয়েছে আচ্ছা বুঝছো না এখানে কি আছে আইডি আছে কিন্তু পোস্ট আইডি 1 পোস্ট আইডি 2 3 4 5 আর এই ট্যাগ গুলো তাহলে কই দেবো টার্মস এর টার্মস এর কিন্তু তোমাদের কি আছে আচ্ছা এখানে একটা আইডি আছে না কত এই যখন তুমি ট্যাগ দিয়ে দিও এখানে দেখো এই 5 টাই আসছে এটা 4 ওটা দেখো না টার্মস এর দাও এই তাহলে আইডি কি মানে এর ভিতরে কিছু রুল আছে যে পরপর আসলে নাম ধরে মানে একটা যেমন ইন্টারভিউ করছে ডাটাবেস করছে আপনার কাছে আছে কি ডাটাবেস এর কাছে যে রিলেশন ছিল কি আছে না পার্টি রিলেশন কি গেল তাই না ওখানে কিন্তু একটা বলা ছিল যদি কোনো টেবিলের প্রাইমারি কি অন্য কোনো টেবিলের যে স্থাপনা তা কি বলে রিলেশন মানে ওটাকে একটা রিলেশন কাম টেকনোলজি আইডি এটা হলো মেন প্রাইমারি কি এটা হলো সেকেন্ড প্রাইমারি কি
কিন্তু এটা কোন যে একটা টেবিলে কি আসলো শুধু প্রাইমারি কি আছে কিন্তু এখানে সেই সিক্রেট আছে সেকেন্ডারি বা সাথে এটা নিতে এটাই একটা রিলেশন এই ডাটা ভিতরে একটা রিলেশন কথা বলা আছে যে যদি কোন এইখানে আমাদের ট্যাগে বা স্পুফে কোন কিছু সেভ করা হয় তুমি এখানে সেভ করবে ট্রান্স সেভ করবে এবং এখানে সব তুমি শুরু করবে কিন্তু এখানে তো ক্যাটাগরি পুশ টু সেন্ড একেরই ওতে কি করব এখানে এখানে একটা ই দিয়ে দেবো কি করবো একটা পুশ ট্যাগ দিয়ে দেবো এটা ক্যাটাগরি এটা কি ট্যাগ এই ট্যাগ এবং ওই ট্যাগের যে প্রথম যার একটা সিরিয়াল নাম্বার থাকবে এটা তো এখানে ওই সিরিয়াল নাম্বারটা ট্যাগ তুমি হইতে যায় একসাথে শুরু করবে কি করবো মানে কি ওতে একটা সিরিয়াল নেবে এবং যত প্রকার ওয়ার্ডপ্রেস আছে জুমলা আছে মেসেঞ্জার আছে অনেক প্ল্যাটফর্ম আছে সেটা ওইখানে এগুলো একটি মেনটেন্স করে আর কাজ করে আমাদেরকে কমেন্ট স্ট্যাপ ট্রামস আলো ডাবল ট্রাম দেখুন এগুলো বুঝছি ঠিক আছে আর আমাদের কি কি শিখতে হবে ইউজার ডাটা আর অপশন এটি শিখলে লিঙ্ক লিঙ্ক আসলে মানে গেলে আর ইউজার ডেটা আমাদের ওয়েবসাইটে একজন ইউজার আছে না হ্যাঁ মানে ইউজার আছে একজন এই ইউজারের সব তথ্য আমাদের ডব্লিউপি ইউজার আছে আপনি ইউজার নেম কি ইমেল কি ছিলাম যদি আপনার মনে চায় আমি ওখানে হাত দিতে আমি এখান থেকে চেঞ্জ করতে পারি এবং এখানে যখন চেঞ্জ করবেন চেঞ্জ করার পরে আপনি যদি ফিল্টার চেঞ্জ করেন আপনাকে বলবো যে আপনি ইমেলে একটা লিংক পাঠানো সেই লিংকে ক্লিক করা যদি ফেল আর আপনি যদি এখান থেকে চেঞ্জ করেন আপনি ওই লিঙ্কে পাবেন আর এখানে কি আছে ইউজার পাসওয়ার্ড আমি কিন্তু পাসওয়ার্ড দিতে কি পাস সিএ ডাবল এস যদি কি করতে হয় এত বড় পাসওয়ার্ড আছে এটা অল নিরাপত্তার জন্য এখানে সরাসরি কেউ পাস দেখে সে কিন্তু কিছু কিছু থেকে সে মনে রাখতে পারে পাসওয়ার্ড পাস পাস যদি ওপেন করেন পাস অনেকে দেখে আমার থেকে এখানে লগ ইন করতে পারবো না তার জন্য ওতে একটা MD5 verify নামে একটা অপশন আছে ডাটা বেসে আর কাজ করে কি আপনি যদি আর একটা ছোট ওয়ার্ড দেন তুমি ফাইলে একটা বড় ওয়ার্ড করবে কি করবো বড় ওয়ার্ড করবে যখন আপনি আবার ওই ছোট ওয়ার্ডটা দেবেন প্রতি আবার ওটার বাইকে এই ওয়ার্ডটা যখন আবার ম্যাচিং করবো যদি ম্যাচিং করে তাহলে আপনি ঢুকতে দিবেন আচ্ছা আমাদের রিজর্টে পাশে কি দেওয়া আছে সাপোজ আমি আচ্ছা এখানে আপনার কাজটা মানে আপনার সময় নেই নাই আমি লিঙ্ক আসতে দেখেন 10 মিনিট 5 মিনিট লিঙ্ক আসতে এখানে তার সময় লাগতে পারে তখন আপনার ক্লায়েন্টের কাজ করতে ক্লায়েন্ট আর ওটা বুঝবে না আপনার মনে হচ্ছে তাহলে আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন তখন আপনি সি প্যানে লগ ইন করতে আছে আপনি এখানে ফেক ইমেল ইউজ করতে কি ইমেল আপনি রিসিভ করলে আপনার লিঙ্কের ফেক ইমেল আপনার কাজ তখন আপনি সি প্যানে লগ ইন করতে আপনি সি প্যানে ভুলে গিয়ে ডব্লিউপি ইউজার ঢুকবে যার পরে এখানে একটা দ্বিতীয় যা থাকতে পারে আপনি যে ইউজার আপনি নিজে ওখানে যা এটিকে ক্লিক করুন যার পরে এই যে এখানে আছে কি পাসওয়ার্ড এটা লিখে আপনার পাসওয়ার্ড এটা আপনি কাইট মানে পাসওয়ার্ড দিবেন আমার নাম দিবেন যার পরে এখান থেকে এন্ট্রি থাকবে দিয়ে গো দেবেন এই এন্ট্রি কার্ড দেওয়ার মানে কি হচ্ছে এটা আবার একটা মানে একটা বিশাল কোনো আপনি যে এন্ট্রি এন্ট্রি কার্ড না দেন আপনি দেখেন এখানে এন্ট্রি কার্ড দেওয়া আছে আপনি শুধু এন্ট্রি কার্ড দিলাম আচ্ছা ঠিক
Admin. Password key disi. Yes, go to that. Acha dite amra amas dite. Kita akan mengambil dulu.
এগুলো সব ড্যাশবোর্ডে কাজ করতে পারে না তারপরে আসলো আমাদের এখান থেকে দুইটা অপশনে কাজ উত্তর শিখতে হবে, এখান থেকে থিম অপশনে কাজ, এখান থেকে ক্লায়েন্টের কাজ। আপনি যত বেশি থিমের উপর ক্লায়েন্টের কাজ পারবেন মানে জানবেন তত বেশি মার্কেটে তাতে ডিমান্ড থাকবে। আপনাদেরকে সারা জীবন যে প্রত্যেকটা কাজ করতেছেন আপনাদের এখানে থিমের কাছে কিন্তু প্লাগিন আপনার বিভিন্ন প্লাগিনের বিভিন্ন কাজ করে আপনার যত প্লাগিনের কাজ শিখবেন প্লাগিন করবো আপনি মনে মনে ভাববেন হ্যাঁ এই প্লাগিনের কাজ আমি পারি, এই কাজটা করার জন্য অমুক প্লাগিনের কথা করতে পারবো, প্লাগিনে বলবো হ্যাঁ এই আপনার কাজটা আমি করতে পারবো করতে পারবো। যেগুলো বেশি দেখেন দরকার আছে না আছে আমি আপনাদেরকে দুই থেকে তিনটা ফি ফি তিন কাজে দুই থেকে তিনটা ফি আপনি তিন সর্বোচ্চ
আচ্ছা তো বিভিন্ন ধরনের ওয়েবসাইট দ্বারা ই-কমার্স উল্টা পারে এখান থেকে একটা থিম তুমি টাইপ করো কোন স্যার থিমটা আপনার ভালো লাগে যদি মধ্যে একটা বলে যে আমার থিম বুঝি আমি ভালো আছি পপুলার হবে পপুলার হবে আমার আমরা এই থিমটা কি করতেছি ইনস্টল করতেছি এবং এই থিমটা ডেমো দেখতেছি থিমটা দেখতে আসলে কিরকম দেখা যাবে আমাদের এরকম করা যতটুকু সেম টু সেম যদি না হয় যতটুকু পারি ততটুকু করতে হবে পরে আপনারা নিজে প্র্যাকটিস করবেন পাশাপাশি যেটা বললাম বাইরে 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 থেকে পাশাপাশি নিয়ে কাজে ব্যবস্থা নাই কোনো ব্যবস্থা নাই তাহলে আপনি বললেন যে বাপের টিহা যেটি আছে আমাদেরকে এই থিমটা ইনস্টল হইতেছে না ঠিক আছে এই থিম ডাউনলোড করে ঠিক এই ওয়েবসাইটের মতো বানায় কে গমি কি করতে হবে কারণ থিমেন্দ্র দারুণ ডাউনলোড আছে থিমেন্দ্র দারুণ আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু উত্তম আসতি থিম কাজ করে আসতে শূন্য না ভাই আপনি যেটা দেবে বলতেছেন র্যাম হয় না বুঝতেছেন মানে কি উপমা বলতে কি মানে এখান থেকে কি আসবে অনলাইন কেনা বেচা করা হয় পড়া কেনা বেচা করা ঠিক আছে এটা এটা কিন্তু একটু প্লাগ আছে এই প্লাগ ইনে কাজ দিয়ে শিখা যায় এই প্লাগ ইনে আপনাদের সাতটা ক্লাস করবে প্লাগ ইনে প্রত্যেকটা ডিটেইলস একটা টিক দিন একটা দুই দাম একটা দুই আরাম দিন আপনি কাজ করে দেবেন তাহলে আপনি কি আর এটা হ্যাঁ নাইটিং এটা আপনাদের জন্য কাজ করে দেবো এই টিম লেভেলে একটু আপনাদের কাজ করে দেবেন ঠিক আছে এখানে আমাদের
না মানে তোর সাথে এরকম বানাইতে হবে আমার ইচ্ছা মতো আমি দেখে দিই না দেখা যাবে কি কি দেখা হবে ব্লক টাইপের একটা ফিল মানে এটা ইজি একটা ফিল হ্যাঁ আচ্ছা আমার মনে হয় আমি এটা পারো যে মনে থাকলেও এটা পারো হ্যাঁ এটা আমি বলে রে কিটা হলো স্যার এটা খুব এই যে দেখুন এরকম দেখলে এরকম বানাইতো ওই চিন্তা না করে তুমি বাবা যে কিরকম বানানো যাবে এটা তুমি থিম অপশনে যাও যখন যে থিমে কাজ করে থিমে এখানে আস না অ্যাক্টিভ করা অ্যাক্টিভ করার পর দেখবে কি হচ্ছে তোমাকে কিছু থিম বা প্লাগিন নিয়ে ইস্যু করতে বুঝতে আছে যদি কোনো থিম বা প্লাগিন নিয়ে ইস্যু করবো কিছু বুঝতে আছে না এটা আমাদের কেউ সাইট এটা করবো হ্যাঁ কাল আমাদের ওয়েবসাইটের আমরা লুকটা দেখো কিছু পরিবর্তন আছে ওয়েবসাইট আমরা লুকটা দেখো অটোমেটিক্যালি বানিয়ে দিচ্ছে তাও তো কিছু পরিবর্তন আছে এখানে কি কিছু লেখা দেখা যাচ্ছে একটা পেজ ক্রিয়েট করবো যেটা আছে এখানে খালি রাখবো এখান থেকে কোনো হোম পেজ করার অপশন আছে ঠিক আছে এগুলো জানি জানি আর এটা থাকা তো কিন্তু সেটিং থেকে রেডি
আমি এখানে আমি মনে করি যে তুমি এখানে পারো তাহলে আমি করি আছে আমরা তো পুশ করা পারি খুব ভালো মানে তুমি যেটা চিন্তা করছো সেটা তুমি একটু মানে ইংলিশে একটু ট্রান্সলেটর তুমি এখানে দেখবা মানে এখানে যে গেল প্লাগিন আছে এগুলো এখানে ওপেন করে দেবো তোমার কি দেখাবো ডিটেলস করবা না দেখো কিন্তু এখানে আসছে আর ওটা লো হাউ টু ইনপুট ফেক পেজ এটা লেখো হাউ টু হাউ টু ইন আর কি ফেক ডেমো ডেমো আচ্ছা লাগে ডেমো পোস্ট ডেমো পোস্ট দক্ষতা কি একটি কাজ একটি কতটা দ্রুত সবাই কাজটা করতে পারো সেটা তার ক্ষমতা একটি ব্যক্তি 5 মিনিটে একটি বই পড়ে শেষ করলো আর কিন্তু 2 মিনিটে ওই একটি বই পড়ে বইটি শেষ করলো কিন্তু ওটা ব্যক্তি কি করছে বইটা শেষ করতে ক্ষমতা কার বেশি ক্ষমতা সবাই এরকম যে ব্যক্তি একটি কাজ যত দ্রুত করতে পারবে তাকে তার ক্ষমতা বলে এটাই আর তুমি যখন এখানে এইভাবে পুশ মানে ফার্স্টটা প্লাগিন কাজ করা বা কাজ করার পরে ওইটা দিয়ে তুমি একটা বা দুইটা প্লাগিন কিনতে পারো বেস্ট ভালো কাজ হয়ে গেল তুমি তুমি নিজে পেটিসেট করবে না আমি কি বুঝাতে পারছি অভিযুক্ত করতে পারি
pasti kaya sih nama itu kan, sari para nama ini ini tidak pernah. Aku, apakah itu sih jalan itu masih sih, apakah itu tuh bahari sih apakah itu sih jalan itu dia dia cek itu, apa Kita bisa kan klien kita harus blog site pasti kita, tapi kenapa tuh kita site kita itu tarik dari itu, kemudian kita bisa kita tarik dari itu, kita tarik dari itu.
Jadi, saya sudah Ini kuantitasnya
এটা আমাদের নিচে নামতেছি তখন কিন্তু আমাদের এফ চলে আসতেছে এই সেটা হচ্ছে বই থাকবো
লেফট রাইট সেন্টার নাম থাকবে তখন থেকে ক্লিক Kita sana, ikhlas jawab, unproxy.
এখান থেকে যে ই আছে উইজেটের জায়গা নিয়ে খুব সুন্দর আছে ডিফল্টে নাই এখানে নাই এখানে নাই এখানে নাই এখানে আছে কিন্তু আমাদের টাগ উইজেট দিয়ে কিন্তু আছে আপনি ডিফল্টে লেফট দিকে শিফট করুন apa dekse? Apa lagi tu? Jemput saya jemput saya sekarang apa? Kalau ni amar agi hundes tu, shona gure block pes tadi shona gure. Or hundes tu mana kiri? Kain kiri amar hundes shona gure lagi. Or ini adalah si block pes. Jadi dia ni block pes itu. Tapi dia block pes. Nah block pes. Jadi lepas ni, ini urusan block pes. Ab block pes tu tu block pes itu kira kira. এখানে লেফট সাইডে সার্ভার থাকবে আপনারা যে খালি যে ম্যাপটা ইনপুট করে এখানে পাঠিয়ে দিলে না আপনারা এটা কোন নাম সেম শিখেছে এখানে উপর থেকে আমি এটা পোস্ট থেকে পেস্ট করে দিলাম সেটা উপরে একটা ভিডিও ঠিক আছে ভিডিও ছিল না আমরা কি শিখছ আমি যে এখানে পোস্ট আছেন যে ইউটিউব থেকে কি নাম ভিডিও নিলাম দেখো তখন শিখে গেছে কেলো পুষ্টি রাখো না পেজ রাখো কোন লাইক করতে পারো পুষ্টি রাখো পুষ্টি রাখো আমরা হ্যালো অল দেব হ্যাঁ এখানে আমরা একটা ক্রিয়েট ভিডিও দিই হ্যাঁ এই তো ভিডিও এই ভিডিও রাখো আমি এই লিঙ্কে দিই আমি জানি আসবো
Video itu.